জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, 12 দলের লিয়াজ কমিটির সাথে বৈঠকে বিএনপি। নূর বললেন, জাতির সামনে এত অল্প বয়সে বেঈমান হতে চাই না। যৌথ সভায় সিদ্ধান্ত, নির্বাচনী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার অভিযোগ। রিজভী বললেন, নির্বাচন কমিশন শেখ হাসনার স্বার্থে নিজেকে বিপন্ন করেছে। সর্বশেষ জানিয়ে দেব, খালেদা জিয়ার মুক্তি ও নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় ভোলায় বিএনপির গণমিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। 12 দলের লিয়াজ কমিটির সাথে বৈঠকে বিএনপি। বিএনপি 12 দলের লিয়াজ কমিটির সাথে বৈঠকে বসেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে বিএনপির চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। 12 দলের পক্ষ থেকে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা, এলডিপি সচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামা ইসলামী মহাসচিব মুফতি গোলাম মোহাম্মদ ইকরাম, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জাগোপার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদ প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি ডক্টর সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেউদ্দিন, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল এর মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টি মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন। জাতির সামনে এত অল্প বয়সে বেঈমান হতে চাই না বললেন নূর। গণ অধিকার পরিষদের একাংশের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসনার ফ্যাসিবাদী সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, গণ অধিকার পরিষদ নির্বাচনে যাবে না, এটা কথা দিচ্ছি। জাতির সামনে এত অল্প বয়সে বেঈমান হতে চাই না, আমরা মুখ দিয়ে কথা বলেছি, শেখ হাসনার অধীনে কোনো নির্বাচনে যাব না। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভায় নূর এসব কথা বলেন। নূর বলেন, তারপরও আমাদের আশেপাশের বন্ধুরা ইনিয়ে বিনে আমাদের নিয়ে কথা বলতেই থাকবে, সরকার নূরকে গ্রেফতার করে না কেন, এ ধরনের কথা বলে আন্দোলনে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এসব কথায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, আমি মনে করি বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দল, তারা আন্দোলনে প্রধান নেতৃত্ব দিচ্ছে, বিএনপির যারা সদস্য তারা আমাদের থেকে অনেক বয়স বেশি, আমি বিশ্বাস করি বিএনপি যেভাবে জেগে উঠেছে তাদের হাতে আন্দোলন সফল হবে, আর এই আন্দোলনকে সফল করার জন্য আমাদের জায়গা থেকে যা যা করা দরকার তাই করব। যৌথ সভায় সিদ্ধান্ত, নির্বাচনী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। আগস্ট মাসের শোক দিবসের কর্মসূচি জুলাইয়ে থাকবে বিএনপির পাল্টা কর্মসূচি। সেপ্টেম্বরে সারাদেশে গণসংযোগে নামবে আওয়ামী লীগ। আগামী সেপ্টেম্বর থেকে গণসংযোগে নামবে আওয়ামী লীগ। এই গণসংযোগ কর্মসূচিতে থাকবে মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা সহ নানা কর্মসূচি। এসব কর্মসূচিতে ভোটের আগে সরকারের 14.5 বছরের সাফল্য ও অর্জন জনগণের সামনে তুলে ধরা হবে। গতকাল বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয় বলে বৈঠকে উপস্থিত নেতারা জানিয়েছেন। আগস্ট মাসে শোক দিবসের কর্মসূচি ওই বৈঠকে ঠিক করা হয়েছে। মাসব্যাপী সারাদেশে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, সেমিনার সহ নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আর চলতি জুলাই বিএনপির পাল্টা কর্মসূচি থাকবে। এরপর সেপ্টেম্বর মাসে সারাদেশে গণসংযোগে নামবে ক্ষমতাসীন দলটি। এছাড়া মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ, এই তিন সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা কমিটি দ্রুত ঘোষণা করার জন্য সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতারা। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও এস এম কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আগস্ট ও সেপ্টেম্বরে মাস জুড়ে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আগস্টের শোকের কর্মসূচি আর সেপ্টেম্বরের নির্বাচনকে লক্ষ্য রেখে গণসংযোগ কর্মসূচি থাকবে। সভায় একটি সহযোগী সংগঠনের দুই নেতার কথা কাটাকাটিতে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক একে অপরের সঙ্গে বাদানুবাদে জড়ান। কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুনসুলমের বক্তব্য শেষ হলে সভাপতি সমীর চন্দ্র বক্তব্য শুরু করেন। সমীর চন্দ্র বক্তব্য দেওয়ার সময় তারই প্রতিটি কথাতে আপত্তি জানাতে থাকেন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম। তারা দুজন সংগঠনের ব্যর্থতার জন্য একে অপরকে দায়ী করে বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তা নিয়ন্ত্রণে আনেন।
বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার অভিযোগ। কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ করেছেন সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ারা বাজার বিশ্বরোড এলাকায় একটি হোটেল লালমাই উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি পুলিশের বাধার মুখে সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করে চলে যান। সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী বলেন, বুধবার লালমাই উপজেলার বাকৈ উত্তর, পেরুল দক্ষিণ, বেলঘর দক্ষিণ ও ভুলুইন দক্ষিণ ইউনিয়নের স্থায়ী বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলন আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুলিশের সহায়তা স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতারা মঞ্চ ভাঙচুর করেন এবং হুমকি দেন। এতে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়। তিনি আরও বলেন, পুলিশ জানিয়েছে ঈদ পুনর্মিলনী করতেও নাকি তাদের অনুমতি নিতে হবে। এদিকে দুপুর 12:30 দিকে সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ এসে বাধা দেয় এবং বিপুল সংখ্যক পুলিশ ওই হোটেলে অবস্থান নেন, ফলে মনিরুল হক চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন স্থল ত্যাগ করেন। এ সময় তিনি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে করতে না দেওয়া মঞ্চ ভাঙচুর এবং সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানান। মামলা করা হবে বলেও জানান বিএনপির এ নেতা। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আক্তার হোসেন, ওমর ফারুক চৌধুরী, মাসুদ করিম, ওমর ফারুক সুমন, ইউসুফ আলী পিন্টু, বেলাল হোসেন, মিনহাস হোসেন শামীম ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, বিএনপির অনুষ্ঠানে হামলা ও মঞ্চ ভাঙচুরের বিষয়টি জানা নেই। এদিকে লালমাই থানার ওসি হানিফ সরকার বলেন, একই সময় একই স্থানে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ অনুষ্ঠানের আয়োজন করে, এজন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কাউকে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। এদিকে সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার প্রসঙ্গে সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশিস চৌধুরী বলেন, মনিরুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করবেন এটা পুলিশকে বলেননি। তিনি ওই হোটেলে চা খাওয়ার কথা বলেছেন, কিন্তু হঠাৎ করে দলীয় নেতাকর্মী নিয়ে হলরুমে ব্যানার লাগিয়ে তিনি সংবাদ সম্মেলন করছেন, যা নৈতিকভাবে ঠিক হয়নি। ঘোষণা দিয়ে করলে আমরা সহায়তা করতাম। নির্বাচন কমিশন শেখ হাসিনার স্বার্থে নিজেকে বিপন্ন করেছে বললেন রিজভি। নির্বাচন কমিশন নিজেকে বিপন্ন করেছে শেখ হাসিনার স্বার্থে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী বিল পাশ করে নির্বাচন কমিশনের ক্ষমতা কেড়ে নেওয়া নজিরবিহীন। সরকার একতরফা নির্বাচনের দিকে গিয়ে চলেছে, জয় নিশ্চিত করার জন্য কমিশনের ক্ষমতা খর্ব করেছে সরকার। তিনি বলেন, ক্ষমতা কক্ষিগত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত সরকার। প্রধানমন্ত্রী আজীবন ক্ষমতায় থাকতে কালাকানুন আইন তৈরি করেছে। নির্বাচন কমিশন নিজেকে বিপন্ন করেছে শেখ হাসিনার স্বার্থে। বিএনপির এই নেতা বলেন, সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য জাতীয় তামাশায় পরিণত হয়েছে। সরকারি নেতাদের সংলাপের কথা মাটিতে পড়ার আগে তা হাওয়ায় মিলিয়ে যায়। তিনি সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছেন। সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্দলীয় সরকারের অধীনে করতে হবে, শেখ হাসিনার অধীনে নয়। সুতরাং প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা, সূর্য পশ্চিম দিকে ওঠার সামিল। খালেদা জিয়ার মুক্তি ও নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় ভোলায় বিএনপির গণমিছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি এবং নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে গণমিছিল করেছে ভোলা জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা বিএনপি আয়োজিত গণমিছিল মহাজনপট্টি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদর রোড, নতুনবাজার বাসস্ট্যান্ড, কালীনাথ রায়ের বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবি সহ বিভিন্ন স্লোগান দেন। র্যালি শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে নেতৃবৃন্দ ভোলা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বক্তারা বলেন, এই স্বৈরাচারী হাসিনা সরকার পুলিশ বাহিনী দিয়ে গায়ের জোরে ক্ষমতা দখল করে রেখেছে, বিএনপির চেয়ারপার্সনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই ফ্যাসিবাদী সরকার বিএনপির নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চাই। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই। বক্তারা বলেন, বর্তমান সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ হিমশিম খাচ্ছে, মানুষ আয়ের সাথে ব্যয় মিলাতে পারছে না, বাজারে গেলে খালি হাতে ফিরতে হচ্ছে, অথচ আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই আঙুল ফুলে কলাগাছ হয়েছে।